ওয়েলকাম টু এমএস ইউনিটেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের টিউটোরিয়ালটি হলো কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড নিয়ে। তাহলে আজকে আমাদের পার্টটি হলো বেসিক কম্পিউটার টিউটোরিয়াল পার্ট 6। ষষ্ঠ পর্বের মধ্যে থাকছে কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড, আপনি কিভাবে আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবেন। তার জন্য আপনাকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এখানে দেখবেন আপনি পার্সোনালাইজেস, এখানে এসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখানে আসার পর এই জায়গায় রয়েছে, দেখেন এই জায়গায় আমাদের থিমসগুলো রয়েছে। আমরা চাইলে এখান থেকে আমাদের থিমসগুলো এখন পরিবর্তন করতে পারি। এখন কোন থিমসটা আমাদের ডিসপ্লের মধ্যে রয়েছে সেটা আমরা এখানে ভিউ আকারে দেখতে পারছি। এখন যদি আমি এই থিমসটা দিই, দেখেন এই থিমসটা আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এই জায়গায় আমাকে ভিউটা দেখাচ্ছে। যদি আমরা এটা মিনিমাইজ করি, দেখেন এই জায়গায় আমার ওই থিমসটি চলে আসছে। তখন আমি আবার যাই এখানে, এখানে গিয়ে আমি যদি তারপরেরটা দিই, দেখেন তারপরটা দেওয়ার পর আমরা এই জায়গায় কিন্তু ভিউটা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডে কোন থিমসটা রয়েছে। দেখেন আমি এখন মিনিমাইজ করি, দেখেন আমাদের ওই থিমসটা এখানে চলে আসছে। তাহলে বন্ধুরা আমরা দেখলাম কিভাবে আমরা একটি কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আমরা এখানে গিয়ে সহজভাবে এটা করে ফেলতে পারবো। তারপর এখানে রয়েছে ব্রাউজার, আপনি ব্রাউজারে গেলে আপনি আপনার মতো করে এখান থেকে ছবি এনে দিতে পারবেন। আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে এসে চয়েস পিকচার দিবেন। চয়েস পিকচারে দেওয়ার পর দেখেন ওইটা এখানে চলে আসছে। আপনি এখন যদি মিনিমাইজ করেন, দেখেন আপনার ডিসপ্লের মধ্যে ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনার ওই ইমেজটি সেট করে নিয়েছে। তারপর বন্ধুরা আমরা এটা চেঞ্জ করে দিই, আমরা এখান থেকে যে কোনো একটা থিমস দিয়ে দিই। দেখেন আমরা এইটা দেখতে পাচ্ছি, আমরা এটা এখন কেটে দিই। তাহলে বন্ধুরা আমরা দেখলাম কিভাবে কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তারপর আমরা দেখব একটি ইমেজকে আমরা এখান থেকে কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। ধরেন আমি এই ফোল্ডারে গেলাম, এই ফোল্ডার থেকে আমি যে কোনো একটা ইমেজ এখান থেকে দিতে পারবো। ধরেন আমি এই ছবিটা দিব, এই ছবিটা দেওয়ার জন্য আমি যখন এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব, তখন দেখেন এই জায়গায় অনেকগুলো অপশন দেখাচ্ছে। আমি এখান থেকে যাব সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, আমি যখন এই জায়গায় ক্লিক করব, দেখেন বন্ধুরা ওই ছবিটি আমাদের সামনে ব্যাকগ্রাউন্ড আকারে চলে আসলো। তাহলে আমরা দেখলাম কীভাবে একটি ছবিকে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। আমরা এখন আবার যাব, সেম ফোল্ডার আবার যাই। ধরেন এখন যদি এই ছবিটা আপনি তিনটি জায়গায় দিতে পারবেন, এই অপশনটি যখন আপনি এই ছবিটি বড় করবেন, আপনি এই ছবিটি বড় করার পর যখন আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, আপনি তখন আপনি এখান থেকে যাবেন সেট এস। আপনি এখানে গেলেন, দেখেন যখন আমরা বড় করে ছবিটা নিলাম, তখন কিন্তু আমাকে তিনটা অপশন দেখাচ্ছে সেট করার জন্য। তাহলে বন্ধুরা আমরা যখন বড় করে দিব, তখন আমরা এটা তিনভাবে দিতে পারবো। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে রাখি, ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম, আমরা এখন কেটে দিই। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে ওই ছবিটা রয়েছে। তাহলে আমরা দেখলাম ছোটো করে দিলে শুধুমাত্র একটি জায়গায় দিতে পারবো, আর যদি আমরা ছবিটি একটু বড় করে নিই, তাহলে আমরা তিনটি অপশন পাবো, আমরা তিনটি জায়গায় ছবিটি সেট করতে পারবো। তারপর বন্ধুরা আজকে আমরা দেখব একটি ফোল্ডারের আইকন কিভাবে আমরা চেঞ্জ করব। আমরা এই ফোল্ডারের যে আইকন রয়েছে, এই আইকনটি কিভাবে চেঞ্জ করতে পারি। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর আমরা এখান থেকে একদম নিচে চলে আসব। নিচে এসে এখানে রয়েছে প্রপার্টিস, আমরা এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি এখান থেকে চলে যাবেন কাস্টমাইজে, কাস্টমাইজ থেকে চলে যাবেন চেঞ্জ আইকন। চেঞ্জ আইকন যাওয়ার পর বন্ধুরা দেখছেন এখানে অনেকগুলো আইকন রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে যে যে আইকনটি আপনার প্রয়োজন বা আপনার পছন্দ ওই আইকনটি আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। তাহলে দেখেন আপনি যদি এখন এইদিকে একটু টেনে নিয়ে যান, দেখেন অনেকগুলা আইকন আপনার সামনে চলে আসছে। আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি আইকন সিলেক্ট করে আপনি আপনার ফোল্ডারের মধ্যে দিয়ে দিতে পারবেন। ধরেন আমি এখান থেকে আমি এই গাছের আইকনটি নিয়ে নিলাম, এটা আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এই জায়গায় আবার ওকে করে দিলাম। দেখেন বন্ধুরা
এই ফোল্ডারটি আমার গাছের আইকন হয়ে গেল। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফোল্ডারকে আপনি আপনার মতো করে আইকন চেঞ্জ করে আপনি ডেস্কটপের মধ্যে রাখতে পারবেন। যদি ধরেন আমি এই ফোল্ডারের আইকন চেঞ্জ করব, তাহলে সেম প্রসেসে আপনি যাবেন। আপনি প্রথমে এটা মাউস দিয়ে সিলেক্ট করবেন, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে চলে যাবেন প্রপার্টিস। প্রপার্টিসে যাওয়ার পর আপনি আপনাকে এই ইন্টারফেসটা দেখাবে। আপনার এই ইন্টারফেসের মধ্যে চলে যাবেন, একদম শেষের মধ্যে রয়েছে কাস্টম। আপনি কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর আপনার এই জায়গায় রয়েছে ফোল্ডার আইকন। তাহলে আপনি এখানে রয়েছে জেন্স আইকন, আপনি এখানে জেন্স আইকনে যাবেন। জেন্স আইকন থেকে আপনার এখান থেকে যেটি প্রয়োজন আপনি ওই আইকনটি নিয়ে নেবেন। ধরুন আমি চার্চের এই অ্যাকাউন্টটা নিয়ে নিলাম, ওকে করে দিলাম। এই জায়গায় এখানেও ওকে করে দিলাম। দেখেন আমার এই আইকনটিও পরিবর্তন হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমরা যদি আইকনটা একটু বড় করতে চাই, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কীভাবে আইকনগুলো বড় করতে হয়। জাস্ট আপনি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে লার্জ আইকন। দেখেন এখন আমরা যদি এগুলো দেখি কত বড় বড় আইকনগুলো হয়ে গেল। আমি এই জিনিসটা করলাম শুধুমাত্র দেখার জন্য কীভাবে আমাদের আইকনগুলো দেখাচ্ছে। এগুলা পরিবর্তন করার পর কোন অবস্থায় দেখাচ্ছে ওটা দেখার জন্য আমি আইকনটা বড় আকারে করলাম। এখন আমরা ছোট করব কিভাবে, আমরা আবারও মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে ভিউতে যাব, ভিউ থেকে গিয়ে এটাকে মিডিয়াম করে দিব, যেহেতু আমরা সবসময় মিডিয়ামে রাখি। আশা করি আপনারা কাজটি প্র্যাকটিস করলে করতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি জাস্ট এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আনসার দিতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।